আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে একটু হলেও ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা আমি যখন একদম পুরো ঘর গুছিয়ে ফেলেছি তখন থেকে আসলে স্টার্ট করে ফেলেছি। ঘরের হচ্ছে পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নিয়েছি, আবার মফও করে নিয়েছি। বেলকনিটা এখন ঝাড়ু দেওয়ার পালা, তো ঝাড়ু দিয়ে আমি একটু পানি মেরে দিই। মানে তো পানি মেরে দিলে আসলে দেখা যায় আমার কাছে একটু ভালো লাগে আর কি, শান্তি লাগে। আর সামনের একটু মুছে ফেলি। তো যাই হোক, আজকে হচ্ছে ঘর গুছানো এবং রান্নাবান্নাও করব। তো রান্নাবান্নাটা খুব সহজ ঝটপট করব, তো সেটাও শেয়ার করছি একটু। দেন ঘরে যেহেতু একটু বাড়তি কাজটা করব এবং সেটা ভিডিওতে ফুটেজ করব আমি, তো বলতে পারেন অনেকটা সময় যাবে আমার এই কাজে। তো সেই জন্য চেষ্টা করেছি যে ঘরের সকল কাজকর্ম শেষ করে রান্না যেগুলো করব আজকে সেগুলো গুজগাজ করি, তারপরই আমি ভিডিওর কাজটা শুরু করি। তাহলে আমার মানে কাজ সব কাজও এগোলো আবার কাজের কাজটাও হয়ে গেল। তো আজকে যে কাজটা করছি আমি, তো সেটা হচ্ছে আমার যে কিচেনের যে একটা ছোট র‍্যাক আছে, আপনারা হয়তো বা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটা র‍্যাক। এটা হচ্ছে আমার সংসার জীবনের খুব মানে কাজে দিয়েছিল তখন আমার। দেখা যায় বিয়ের পর পর তো দেখা যায় কি তেমন করে ওইভাবে কিছু কেনা হয় না, আর বাপের বাড়ি থেকেও দিল ওভাবে দেওয়া হয় না। তো নিজে থেকেও দেখা যায় কি, যেহেতু সংসার জীবনে পাড়া দিয়েছিলাম, নিজে এটা সেটা দেখতাম, তো দেখা যেত কি বাসার নিচে অনেকগুলো ভ্যান গাড়িওয়ালা আসতো টুকটাক বাটি ঘটি এটা সেটা নিয়ে। আর প্লাস্টিক হয়তো বা অ্যাভয়েড করা ভালো, তবে প্লাস্টিকের দিকে কিন্তু আমাদের নারীদের ঝুঁকটাই বেশি, একটু কিউট বেশি থাকে। তা আমি না এই প্লাস্টিকের র‍্যাকটা তখন 100 টাকা ছিল, তো তখন আমি নিয়েছিলাম। আজ অনেক আগে, 8 বছর নাকি 9 বছর হবে। আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিয়েছে আমাকে এই ছোট্ট মিনি র‍্যাকটা। এটা হচ্ছে 3 তাকের একটা র‍্যাক। তো এগুলো চাইলে কিন্তু যাদের মানে কিনতে ইচ্ছে করবে আমার আজকের এই ভিডিওটা দেখে, নতুন যারা গৃহিণী দেখছেন বা সংসারে পাড়া দিবেন বা দিচ্ছেন, যদি একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু একদম লো বাজেটের মধ্যে আপনি এটা কিনে নিতে পারেন। আপনার কিচেনটাকে কিন্তু খুব সুন্দর করে, এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে আসলে আপনি সাজিয়ে রাখতে পারবেন যে কোনো একটা কর্নারে কিচেনের আর কি। আর ছোটো হওয়াতে কিন্তু ক্যারিও করা যায় খুব ইজিলি। তো আমার এই র‍্যাকটা তো 3 তাকের, তো 1টা তাক আমি সরিয়ে ফেলেছি। তো এটাতে হচ্ছে আমার ছোট যে স্পাইস জারগুলো, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর স্ক্রিনে, তো এখানে ছোট ছোট যে জারগুলো আছে, কিছু আরএফএলের শোরুম থেকে নিয়েছি, কিছু এমনি কাছের জার আছে, তো এগুলাতে আমার ছোট ছোট যেসব মশলাপাতি আছে সেগুলো আসলে আমি রেখে থাকি। এইসব জিনিসগুলো আসলে রাখার জন্য কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যায় কিচেনের মধ্যে, ছোট ছোট জার খুঁজে পাওয়া যায় না এখানে সেখানে রাখলে। তো আমি মনে করি এরকম একটা ছোট যদি র‍্যাক থাকে তাহলে আর কোনো কথাই হয় না, অনাহাসেই ছোট ছোট জারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আর হাতের কাছেই কিন্তু আপনি সকল জিনিস পেয়ে যাবেন রান্নার সময় বা যে কোনো কাজের সময়, হ্যাঁ হ্যাসেল মনে হবে না। তো আমার র‍্যাকটা হচ্ছে ভেঙে গিয়েছে, রিসেন্টলি আসলে ভেঙে গিয়েছিল। আমি যেহেতু ওই যে হাজবেন্ড যেহেতু সরকারি জব করে, এদিক সেদিক বদলি হওয়া লাগে, তো বদলি হওয়ার টাইমে দেখা যায় কি সকল জিনিসের উপর একটু ধকল যায়, তো এই র‍্যাকটা তখনই ভেঙে গিয়েছিল একটা হ্যান্ডেল আর কি। তো তাও আসলে ইউজ করা যাচ্ছে, আমি যে ফেলে দিয়েছি তা না, আমার তো কাজে লাগছে, আমাকে হেল্প দিচ্ছে, সার্ভিস দিচ্ছে বলতে পারেন এক কথায়। আমি সেই জন্য এই কাজটা দিয়ে মানে আমার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন সবগুলো স্পাইস জার একটু তেলকাষ্টে হয়েছিল, যেহেতু কিচেনে হচ্ছে কোনো হচ্ছে সিলিং ফ্যান নাই আর কি, অ্যাডজাস্ট ফ্যান নাই, সরি সিলিং ফ্যান না, অ্যাডজাস্ট ফ্যান তো নাই। তো আমারও ওরকম টুকটাক রান্নাবান্না হয়, আবার হচ্ছে চিমনিও নাই যেহেতু ভাড়া বাসা আমার এটা। তো আজকে ভাবলাম যে এই ছোটো জারগুলো আর কি আমার ক্লিন করা প্রয়োজন, একটু তেলকাষ্টে লাগছিল আর র‍্যাকটাও খুবই তেলকাষ্টে হয়েছিল। তো আমি আবার আগে হচ্ছে স্পাইস জারগুলো যে তার মাঝুনি আছে বা স্ক্রাবার আছে ওটা দিয়ে হচ্ছে বিম দিয়ে আমি একটু ডোলে ঘষে পরিষ্কার করে নিয়েছি, তারপর স্টেনারে পানি ঝরতে দিয়েছি। আর জারগুলো কিন্তু আগে ধোয়ার আগে যেহেতু জিনিস আছে ভিতর, আমি যেহেতু বের করিনি, আগে থেকে মুখটা টাইট করে মানে মেরে তারপরই ধোয়ার চেষ্টা করবেন, তাহলে ভিতরে কিন্তু পানি যাবে না। আমি র‍্যাকটাও কিন্তু একইভাবে, এই যে তার মাঝুনি আছে, বিম আছে, স্ক্রাবার দিয়ে ঘষে ডোলে মুছে মানে একদম ক্লিন করে ফেলেছি, একদম নতুনের মতো ঝকঝক করতেছে। তো ধুয়ে নেওয়ার
ঝরার পরে আমি একটু পানি ঝরতে দিয়েছিলাম। তো পানিটা ঝরার পরে দেখছি একটু পানি ঝরার পরে আবার হচ্ছে ঘাটে ঘাটে আমি বসিয়ে দিয়ে দেন আবার জায়গা মতো আমি হচ্ছে আবার রেখে দিব। আর ভাঙা যতটুকু আসলে অতটুকুতে একটু প্রবলেম হয়, তো চেষ্টা করি ওই জায়গায় ভারী কিছু না রাখার জন্য। আর এই র্যাকটা যেহেতু ছোট ভারী কিছু রাখা যায় না, যখন আমি ফার্স্ট কিনেছি তখন সত্যি কথা বলতে না এটাতে আমি একটু একটু করে পেঁয়াজ রসুন আদা এগুলাই রাখতাম, আমার ভালো লাগতো, কিউট। তো প্লাস্টিক হলো ছোট আবার লাল কালার, তো যে কোনো জিনিস রাখলে ফুটে বেশি, তো খুব ভালো সার্ভিস দিয়েছিল। এমনও সময় গিয়েছিল তখন হচ্ছে এটার মধ্যে আমি সকল ধরনের মশলাপাতি এটাতে রেখে দিতাম চুলার পাশে, যখন ছোট্ট সংসার ছিল আমার। তো এখনও অনেক কাজেই লাগছে আমার এই জিনিসটা আসলে। তো আপনারা চাইলে সংসারের মধ্যে আসলে এই জিনিসটা কিনে নিতে পারেন, লো বাজেট, একদম ফ্রেন্ডলি। আপনি চাইলেই খুব সুন্দর করে আপনার ভাড়া বাসার কিচেন হোক নিজের বাসার কিচেন হোক খুব সুন্দর করে আসলে সাজিয়ে নিতে পারবেন। আর আমি মনে করি এই কিচেন র্যাকটার গুরুত্বটা অনেক বেশি আমাদের কিচেনের মধ্যে, আমি মনে করি যেটা। তো যাই হোক, সব কিছু ক্লিন করে ফেলেছি, জারগুলা ধুয়ে নেওয়ার পরে এগুলাকে আবার একটু পানি ঝরার পরে আমি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আমি আবার র্যাকটাকে একটু মুছে নিয়েছি ফিট করে, দেন আমি হচ্ছে কিচেন কাউন্টারের যে সেকেন্ড কাউন্টারটা আছে ওইটার একটা কর্নারে আমি মূলত এই কিচেনের ছোট্ট র্যাকটা আমি রেখে থাকি। আর এই র্যাকটা রাখার মতো কোনো রকম জায়গা পাই না, আবার আমার পাটাটা ওরকম আসলে কাজে লাগে না, তো পাটাটা আমি একটু উপরে উঠিয়ে রাখি। আর ছোটো বাচ্চা যেহেতু নিচে রাখা যায় না, ওরা দেখা যায় কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না, তো আর পাটাটাও ভারী হওয়াতে আমার খুব কষ্ট হয় কাজ করতে গেলে। তো ভাবছি যে উপরে উঠিয়ে রাখি আর এই র্যাক মানে এই পাটাটার উপরে এই র্যাকটা রেখে দিলে খুব ভালো করে আসলে যে কোনো জিনিস আসলে রাখা যায়, আর আমার কিচেনের মধ্যে এটা সেটা এলোমেলো হইয়া থাকলো না, খুব সুন্দর করে আসলে আমি গুছিয়ে রাখতে পারলাম। আর দেখতেই পাচ্ছেন জারগুলোর মধ্যে দারচিনি, এলাচ, তারপর হচ্ছে কালো জিরা, লবঙ্গ, মানে এগুলাই আছে, জিরা, মানে এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলাই আছে। তা আমি র্যাকটা আবার গুছিয়ে নিয়েছি, যা কিছু ছিল কেমন হয়েছে অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানাতে পারেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে একটা খালি জার বের হয়েছিল, আমি আমার আসলে এটার মধ্যে সর্ষে ছিল, আমি আবার ওই যে হলুদ সর্ষেটা ছিল তো, তো আমি আবার ওই যে চালতার আচার বানিয়েছি রিসেন্ট তখন দিয়ে ফেলেছি, তো আমি না আবার ওইভাবে মুখ বন্ধ করে রেখে দিয়েছি, আর খেয়াল নাই এটা ওয়াশ করার, মানে করবো করবো বলে আসলে এই জন্যই না, যখনকার কাজ তখন করে ফেলা উচিত, তাহলে কিন্তু পরে আর বোঝা হয়ে থাকে না। তো আমার বোঝা হয়েছিল, যাই হোক পরে আমি এখন ক্লিন করে নিয়েছি, তার সাথে সাথে পুরো হচ্ছে সিং টিং সব কিছু একদম ক্লিন করে ফেলেছি, আর এই গাছের পানিটাও আমি একটু চেঞ্জ করে দিয়েছি। তো এখন কিন্তু পুরো কিচেনটা একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, আর পুরো ঘরটাই তো আমি গুছিয়ে নিয়েছি। তো পরে আজকের রান্নাটার ডিটেলসে শেয়ার করলাম না, কেননা খিদাও লেগে যাচ্ছিলো, আর এদিক দিয়ে হচ্ছে গোসলের সময় হয়ে যাচ্ছিলো, তো আরও কিছু ভিডিওর কাজকর্ম আছে, তো সেগুলোও করব এবং আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আর রান্নাটা শেয়ার করিনি। আর এইসব রান্না আমরা কম বেশি সব নারীরাই পারি, তো আর আমার অনেক ভিডিও তো এইসব জিনিসের রান্নাবান্না শেয়ার করা আছে, সেই জন্য আর শেয়ার করলাম না। তো আজকের দুপুরবেলার মেনু ছিল খুব সাধারণ, আজকে হচ্ছে আমি মুরগির রোস্ট করেছিলাম প্যাকেট মশলা দিয়ে, আর হচ্ছে চিনি গুঁড়া চাউলের পোলাও রান্না করেছিলাম। তো মাশাল্লাহ পোলাওটা আগে থেকেই করে রেখেছিলাম, দমে রেখেছিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখছি যে একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে গিয়েছে, ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আজকে দুপুরবেলার খাবার দাবার সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমার বাবুরাও খুব বেশি পছন্দ করেছে। আর চিকেনের মধ্যে হচ্ছে একটা মুরগির আমি ব্রেস্টের মানে এক পাশ আমি রেখে দিয়েছিলাম আসলে একটু গ্রিল খাওয়ার জন্য, চিকেন তন্দুরি আর কি। তো পরে আর করা হলো না, আবার একটা মুরগির হচ্ছে রানের দুই পাশ ছিল, তো এগুলো দিয়ে আসলে আমি ঝটপট করে বাসায় সব কিছু ছিল আমি রোস্টটা করে নিয়েছি, আর পোলাও চাউলও ছিল সেই জন্য পোলাওটাও রান্না করে নিয়েছি। তো এই ছিল আর কি দুপুরের রান্নাবান্না, তো একদম ঘরে কাজকর্ম গোসল নামা সব কিছু সেরে আসলে পরে খাবারটা খাবো। তো এখন হচ্ছে আমার হুইল পাউডার লাগবে, আমি হচ্ছে কাপড় ভিজাবো, তো ভাবছি যে হুইল পাউডার তো নাই, আগে হুইল পাউডারটা বের করে নিই, জারেও ঢুকিয়ে ফেলি, তারপর কিচেনে হচ্ছে নতুন করে তো একটা র্যাক গ্রিল করে লাগানো হয়েছে, সেটাকে একটু গুছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। হয়তো একটু হলো আইডিয়া পেয়ে যেতে পারবেন, বলা যায় না কখনকার আইডিয়া কাজে লেগে যায়। তো আমার বাসায় অনেকগুলো সাবান, এছাড়াও আরও সাবান আছে আমার একটা সাবানের ঝুড়ির মধ্যে, তো ওটার মধ্যে আসলে আট ছিল না, তো পরে হচ্ছে আমার বাসায় দুইটা ময়লার ঝুড়ি একটু বাড়তি ছিল,
তো এই একটা ময়লা ঝুড়ি আসলে খুব সুন্দর, বালতির মতোই এগুলা, তো আমি ইউজ করছি ওইভাবেই আর কি। মানে যে কোনো জিনিস আসলে ফালানোর মতো না। তোসিবের বাবা যেহেতু এনেছে, আমি বলি যাক একটা কাজে লাগাই। আমি তো বেশি সাবান ছিল, তো সাবানগুলো ওইখানে ঢুকিয়ে রেখে দিচ্ছি, ভালোও লাগছে আসলে। তো আমি হচ্ছে এবার কিচেনের নিচে যে ফাঁকা জায়গা আছে ওখানে রেখে দিয়েছি আর কি সাবানের এই বালতিটা এখন আপাতত। তো একটা হুইল পাউডার নিয়ে নিয়েছি ওইখান থেকে, আর কিছু মানে কাপড় কাচার সাবান বেশি জমা হয়েছিল একটা ব্যাগে, মানে তোসিবের বাবা মানে এগুলো এনে এইভাবে রেখে দিয়েছিল আর বের করে রাখিনি। তো আমি আবার এখন দেখে বের করে দেন হুইল পাউডারের প্যাকেটটা নিয়ে চলে আসলাম। এখন আর কি হুইল পাউডারের প্যাকেটটা খুলে আমি হচ্ছে এই হুইল পাউডারের যে জারটা আছে এটার মধ্যে ঢুকিয়ে আমি দেন ওয়াশরুমের মধ্যে যে র্যাকটা লাগিয়েছি সেটার মধ্যে আমি এখন রেখে দিব। ইভেন যে র্যাকটা আমি অর্গানাইজ করব কিভাবে ওয়াশরুমের মধ্যে আর কি, সেটাও আপনাদের সাথে এক ঝলকে আমি শেয়ার করব। তো এই হচ্ছে আমার ওয়াশরুম আর কি, আর এই ওয়াশরুমটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম, যেই রুমে আমি পাখি রাখি সেই রুমের সাথে। এই ওয়াশরুমটাই বেশি ইউজ করা হয় গোসলের জন্য বেশি। আবার লিভিং রুমের সাথে যেটা আছে এমন মানে ওই ওয়াশরুমটার হচ্ছে দুইটা দরজা, যেটা হচ্ছে আমার লিভিং রুমের সাথে আছে, তো ওইটা হচ্ছে আবার পাশে তো আমার বেডরুম, তো বেডরুমের সাথেও ওই ওয়াশরুমে যাওয়ার জন্য একটা ডোর দেওয়া হয়েছে এবং লিভিং রুমের সাথেও একটা ডোর দেওয়া হয়েছে। কত সুন্দর সুবিধা, তাই না? তো যাই হোক, ওই ওয়াশরুমের মধ্যেও এরকম একটা র্যাক আছে আমার, কম বেশি যারা ভিডিও দেখেন তারা জানেন। ওইটাকেও আমার কিছু প্রয়োজনীয় জিনিস দিই আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার সাধ্য অনুযায়ী, ওয়াশরুমের মধ্যে যা যা দরকার আর কি প্রয়োজনীয়। তবে এই ওয়াশরুমটা যেহেতু এখন বেশি প্রয়োজন হচ্ছে, আর প্রয়োজনটা মাথায় রেখে আসলে কিচেনের মানে এটা তো আমার লিভিং রুমে ছিল, সরি, তো আবার এই র্যাকগুলো কিন্তু কিচেনের কাজেও অ্যাপ্লাই করা হয়। যখন ফার্স্ট কিনেছিলাম এই র্যাকগুলো তখন আমি কিচেনের কাজে অ্যাপ্লাই করেছিলাম, তো যে যেরকম কাজে আসলে লাগাতে পারে আর কি, তো ইউজ করতে পারলেই হলো। তো এখন এই র্যাকটাতে আবার আমার লিভিং রুমে কিছু শোপিস রাখা ছিল, তো ওগুলো সরিয়ে এখন আপাতত আমি এটা ওয়াশরুমে নিয়ে এসেছি আমার সুবিধাটাকে আসলে মাথায় রেখে। সংসারে তো আসলে মধ্যবিত্তের ঘরে সুবিধা অনুযায়ী চলতে হয় বাজেট ফ্রেন্ডলি হয়ে, তো আমি সেটাই করেছি আমার সংসারের মধ্যে, সব কিছু মেনটেন করছি আর কি। তো এই র্যাকটাকে খুব সাধারণ কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, যেহেতু তেমন কিছু আহামরি কিছু নেই। এখানে হচ্ছে বাচ্চাদের লোশন, মানে আমাদেরও লোশন, যেহেতু শীতকাল ওয়াশরুমে আসলে গোসল টোসল করে লোশন একসাথে বের হয়ে যাওয়া হয়, তো এখানে শ্যাম্পু হুইল পাউডার এগুলাই রেখে দিয়েছি। সাধারণত একটা ওয়াশরুমের মধ্যে যা যা থাকা দরকার সেগুলাই রেখেছি, আননেসেসারি কিছুই রাখা হয়নি। দেন একটু তো ডেকোরেশন করতে হবে, আমি যেহেতু গাছ ভালোবাসি ভাবছি যে দুইটা মানে তাকের মধ্যে মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছে, আর মানি প্ল্যান্ট গাছ কিন্তু যে কোনো জায়গায় শোভাবর্ধন বাড়িয়ে তোলে, তো এই গাছ রাখাতে কিন্তু লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই। ওয়াশরুমের মধ্যে হচ্ছে সব কিছু একদম গুছিয়ে আসার পর র্যাকটার মধ্যে আর কি, তারপর হচ্ছে একটু ডাইনিং টেবিলে চলে এসেছি। ডাইনিং টেবিলটা গুছানো হয়ে গিয়েছিল একবার, তো আবার হচ্ছে হুইল পাউডার ঢুকানোর সময় একটু পড়েছে প্যাকেট থেকে চারিদিকে, তো ভাবছি যে এখনই সাথের কাজটা করে ফেলি, পরে যদি গোসল করতে চলে যাব আবার তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। তো এদিক দিয়ে সময়ও চলে যাচ্ছে, নামাজের ওয়াক্ত আর কি চলে যাচ্ছে, তো আবার ফাঁকে করে বাবুদেরকেও হচ্ছে গোসল করি, আমি ফ্রেশ করিয়ে দিয়েছি ওদেরকে, তো ওদেরকে একটু আবার ফ্রুটস কেটে দিয়েছি আর কি। ফ্রুটস কাটা লাগেনি আসলে, কমলা ছিল বাসায়, আঙ্গুর ছিল, ওগুলাই ছিলে একটু দিয়ে এসেছি, ওরা একটু চুপ থাকবে তাহলে। আমি ভাবলাম যে ডাইনিং টেবিলটা এই ফাঁকে একটু ক্লিন করে ফেলি, আর হুইল পাউডার পরাতে এখন যদি ক্লিন না করি পরে আবার পানি টানি পড়লে আসলে পরে আবার একটু অন্যরকম ফেনা ফেনা হয়ে যাবে, তখন আরও কাজ করতে কষ্ট হবে।
তো ভাবছি যে সাতের কাজটা এখনই করে ফেলে। তো যেভাবে আসলে সাজানো গুছানো ছিল সেভাবে একটু সাজিয়ে নিচ্ছি, তেমন কিছু অ্যাড করছি না। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যারা আমার ভিডিওটা দেখছেন আসলে তারা চাইলেই কিন্তু আমার ভিডিওটার মধ্যে লাইক বাটনে লাইক প্রেস করে আমার ভিডিওটা চাইলে একটু হলেও কন্টিনিউ করতে পারেন, আমার অনেক বেশি হেল্প হবে আপনার ছোট্ট একটা লাইকে। আর নতুন যদি হয়ে থাকেন, আমার ভিডিওগুলো কিন্তু আপনি কন্টিনিউ উপভোগ করছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। এতে করে আপনারই হেল্প হবে, আমি যখনই নিয়মিত ভিডিও আমার চ্যানেলের মতো আপলোড করব যখনই, তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন আমার নিউ আপডেটেড ডেইলি ব্লগগুলো। আর যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে। আর ভিডিও রিলেটেড কোনো মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের মূল্যবান মতামতটা জানতে পারলে। আর আমি নেক্সট টাইম আরেকটা ব্লগ কন্টেন্ট আপলোড করার জন্য এবং মানে নিজে হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য একটা এনার্জি পেয়ে যাই, তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর ডাইনিং টেবিলটা কিন্তু গুছানোর পরে বেশ সুন্দর লাগছিল। ডাইনিং টেবিলটা গুছানোর পর গোসলে চলে গিয়েছিলাম, গোসল থেকে বের হয়ে নামাজ আদায় করে নিয়েছিলাম, জোহরের নামাজ আর কি। তারপরে আসলে দুপুরে খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে দেন আসরের নামাজ পড়ে আবার কিচেনে ঢুকেছিলাম আমি। ফ্রিজের মধ্যে হচ্ছে পাতাকপি ছিল, তো ভাবছি যে নষ্ট হয়ে যাচ্ছে একটু পাকুড়া করে ফেলি। আবার হচ্ছে গত বছরের রোজার বেসন ছিল, তো ওগুলো একটু চেলে হচ্ছে পাতাকপির পাকুড়াটা করে নিয়েছি, তো এটাই ছিল সন্ধ্যার নাস্তা। তো আবার আমার আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, ভুলভ্রান্তি কিছু বলে থাকলে মাফ করবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।